আজকে যারা তাহিরিকে নিয়ে এত কিছু মানুষকে বুঝাইলো এখানে যে সবাই আমাকে দেখতে আইসা ওয়া শূন্য একবারে হেদায়েত হইয়া তাহিরির বক্তা হয়ে যাবে বিষয়টা এমন না বহুত লোক বহুত জনের বক্তা আছে কিন্তু আমি বলবো আমার বক্তা হওয়ার দরকার নাই আমার পক্ষ থেকে যা বলা হবে যে কথাগুলো ভালো শুধু এই কথাগুলো আপনারা পালন করেন কথা বলেন ঠিক কিনা বলেন আমি যে এতক্ষণ কথা বলছি তাকওয়ার উপরে বলতেছি সামাজিক কথা বলতেছি আমি কি দলিলের বাইরে কোনো কথা বলতেছি আল্লাহর ওয়াস্তে বহুত হয়েছে আর এই অনলাইন এই যে ইউটিউবগুলো আসছে 100 150 এগুলা যা আসছে কতগুলোই মরে এগুলা যা আসছে তোমরা আল্লাহর ওয়াস্তে কয়া দিয়া যায় তাহিরির নিয়া তোমরা বহুত ব্যবসা করছো আল্লাহর ওয়াস্তে আর দুমদম কথা কম ঠিক না বেরে ওই ইডার তো ছেড়ে দিব এটা তো সমস্যা এর উপদেশ দিলে ইডি আগে ছাড়ে ভালো জিনিস ছাড়ে না তবে একটা কথা বলি আমরা ভালো করি মন্দ করি একদিন হিসাব দিতে হবে একজনের দরবারে জবানটা খুলে কোন তারিখে আল্লাহ এক মাহফিলে সবাই দাঁড়ায় রইছে এই যে দেখেন কতগুলো লোক দাঁড়ায় রইছেন এখানে আমি আর কইছি বসেন এই কথা কইলাম কি লাগে ইডারে কাইটে কাইটে বসেন বসেন এমন ভাবে বানাইছে বানাইতে বানাইতে ডিজে দিয়ে একবার এমন দাওয়া দিছে ওখানে পিকনিকের মধ্যে চলে হিন্দু বাড়িতে চলে বিয়ার মধ্যে চলে যাত্রা গান মানে দূরা দুনিয়ার ভিতরে বুঝাই লেছে তো তাহিরি মানি বুঝি এই নাচা নাচি কর তবে হ্যাঁ কিন্তু মানে কোটি টাকা ব্যবসা করে নিয়েছি আর বাস কিন্তু আমি খাইছি কথা কোন ঠিক না বেটি তো এখন যে যাই করো পাবলিক তো আস্তে আস্তে বুঝতেছে ঠিক না বুঝতেছে না এগুলো কি বোঝা যায় না বাজান ঠিক আছে এই দেখেন আজকে কতগুলো লোক দাঁড়া রয়েছে আমি একবার কইছি বসেন একবার কইছি কইতাম না বলতাম না বললে এটারে আবার তিনবার জন কমো এটার কাটবো বসেন বসেন এই বাইনে ফালাইবো ফালাই দিয়া এটাই ভিতরে বাটা ঢোকাই দিয়ে একবার আবার একবার দিছে তো তোর দেশ বিদেশ শোষাই দিছে না তাই দিয়ে ঠিক আছে আমি কইছি চা খাই না কফিটা দে এটা কি রে কইছি ক হুজুর আমি কফি খা দোকানে দোকানে কফি চলতেছে গ্রামে গ্রামে চলতেছে পুরা কিয়ামত আমার নিয়ে মামলাই কইরা দিছে কথা কোন ঠিক না বেটি তবে এখন যে যাই বলুক না কেন বাবা টাকা উঠছে নাকি কিছু হ্যাঁ মহিলা মহিলা টাকা আসছে দেখ গাটি আর পুরুষ টাকা নেই কই পুরুষ টাকা আনো দেয়নি তো রুমাল দিছে 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 রুমাল ধরবে না না রুমাল দিছে তো দিছে আবার ধরবে আবার ধরবো সুবিধা কি একটু মহিলার কথাটা একটু বুঝুন মা বন্ধের পক্ষ থেকে টাকা আসছে 6517 টাকা মাহাবাদ টাকা আপনি এ আপনি কই আপনি কে দিয়ে আসেন বহুত কষ্ট করছেন তো একে একে দিছেন হাত তুলে কে কে দিছিলেন মোটামুটি ভালো কিছু না হ্যাঁ ভালো আজকে আমি সুন্দর করে ধর্ম অন্তত পক্ষে 10,000 করে টাকা দিয়ে যাইছি আমার হাতে কথা বলেন ঠিক না নবীর মহব্বতে সবাই রেডি থাকেন রাজশাহী আপনি তো 10,000 দিছেন না মারহাবা তাহলে একটু জবান খুললে কোন আমরা যদি হারাম কাজ করি আমরা যা যা পাবো হারাম কাজ করলে এটার প্রতিফল পাবো দিবেন একজন জবানটা খুললে কোন তিনি কে আর বড় দেবেন তিনি কে আমাদের প্রভু বলবো আপনারা আমার সাথে বলতে পারবেন তো ইনশাল্লাহ আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই সেবানি কোরআন আমাদের প্রভু জীবন বিধান ওই শিবানি কোরআন তবে এক নও হে মুসলমান এক হও করি আহ্বান
একটা তো জীবন আর মরণ তো একটাই, একটা তো জীবন আর মরণ তো একটাই, একে সাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান, আমাদের প্রভু এক নবীর উম্ম জীবন বিধান, ওই শিবানী পরাণ, একটা জবান বন্ধ রাখবেন না, ভয় করব একজনকে জবান খুলে বলুন তিনি কে। কার সাব্বু আলা হাদি উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় একটা যুবক ছিলেন, আপনারা জবান খুলে বলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নরম না গরম? আজকে দেশে উমরের অভাব নাই, কিন্তু উমরের মতন আদর্শের মানুষের অভাব, কথা বলেন ঠিক কি না? এই জন্য কার সাব্বু আলা আহাদি উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একটা যুবক ছিলেন, এই যুবকটার দুইটা অভ্যাস ছিল, ইউলাজিমুল মাসজিদা ওয়াল ইবাদাতা, এই যুবকটার দুইটা অভ্যাস ছিল, বাজার তার ভালো লাগে না, সবচাইতে ভালো লাগে আল্লাহর ঘর মসজিদ জুড়ে করনা সুবহানাল্লাহ। আজকে আমাদের কাছে উল্টা, আজকে আমাদের কাছে বাজার বড় ভালো লাগে, বাজারের মধ্যে গেলে গরীব কাটার দিকে তাকায় না, মসজিদের ভিতরে গেলে দেড় মিনিট আগেই মুয়াজ্জিন ডেকে কামাত দেন, কথাটা ঠিক কিনা? আবার দেখবেন যখন আমরা বৈঠকে বসি কোন রকম দুরূদ শরীফ ভালো করে শেষ করতে পারি না, পিছন দিক দিয়ে দেখবেন এই ইমাম সাহেব মিস কল দে, ইমাম সাহেব মিস কল দে, ঠিক নেই মিস কল দিয়ে তাড়াতাড়ি সালামটা ফিরে এলেন, আমার বাজারে কাম আছে, বাজারে নাকি কাজ আছে, পিছন দিক দিয়ে দেখবেন জীবনে কাজ দেয় না, মসজিদে গেলে উত্তর দিক দিয়ে একবার সাইড প্রকার কাজ আছে, ইমাম সাহেব সালাম ফিরাইতো, এগুলো হইলো বাকফা, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য দেখেন কি বলছে, এই যুবকটার দুইটা অভ্যাস, একটা হলো সে মসজিদের প্রতি তার মনটা দরদ, আর একটা হলো এবাদতের প্রতি তার দরদ। দেখবেন কিছু কিছু মুরব্বী আছে, আজানটা যখন হয় ফজরের আজান হয় না, আজানের 20-25 মিনিট পরে জামাত হয়, কিন্তু মুরব্বীর কানে আজানটা আসবেই, এইরকম একটা শাল শরীরের মধ্যে পেঁচ দিয়া শীতের কাপড় দিয়া উজু কইরা আস্তে আস্তে কইরা মসজিদের মধ্যে চইলা যায়, মুরব্বী জিজ্ঞাসা করে আরে এত তাড়াতাড়ি মসজিদে যান কি লাগা, কজামই তো ঘরের মধ্যে শুয়ে থাকলে গিয়া লাভ হইব, মসজিদে গিয়া বসে থাকলেও লাভ আছে, কেন আমার রাসূল বলছেন মসজিদে যাইয়া শুধু শুধু বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। মুরব্বী যখন শুনে ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ, এই মুরব্বী আর ঘরে বসে না, ঠিক উমর রাদিয়াল্লাহু তাআলার ঘর আমলে যেই দুইটা যেই ছেলেটা ছিল, এই ছেলেটার দুইটা অভ্যাস ছিল, একটা হলো মসজিদটা তার ভালো লাগে, আরেকটা হলো আজান দিলে এবাদতের জন্য মনটা পাগল হয়ে যায়। কিন্তু এই দুই প্রকৃতির মানুষটা যখন, এক ব্যক্তি যখন দুইটা গুণ তার মাঝে নিয়ে এসেছে, তখনই রসুল তো বলছেন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, কথা বলেন ঠিক কিনা? এই যুবকটার দুইটা অভ্যাস, মসজিদের প্রতি দেওয়া ইবাদতের জন্য পাগল, কিন্তু মনে রাখবেন সৎ কাজের ভিতরে শত বাধা আছে না নাই, কিন্তু দেখা গেল এই ছেলেটা যদিও আল্লাহর পাগল, কিন্তু একটা মেয়ে এই ছেলেটার পাগল, একটা মেয়ে এই ছেলেটার পাগল, ফাশিকাতুহু জারিয়াতান
তার একটা প্রতিবেশী তার প্রেমে পাগল হয়ে গেল ফাআতাত হুফি খলওয়াতিন একদা নীরব একটা জায়গার ভিতরে ছেলের সঙ্গে তার দেখা হয়ে গেল শুধুমাত্র দেখা হয় নাই ফাকাল্লামাতহু শুধুমাত্র দেখা হয় না তাদের সঙ্গে কথা বলা শুরু হয়ে গেল কিন্তু মেয়েটা যদিও ছেলেটার নিয়ে গবেষণা করে কিন্তু ছেলেটা তো আমার আল্লাহকে নিয়ে গবেষণা করে কথা বলেন ঠিক কিনা ويتفكرون في خلق السماوات والأرض الله رب أسمان رب زمين مدد زتو درن زينش سن شعب نيش عمر الله كي غبر شنع كوري كنتو ميتا سلطة كي پرمير پوستا دلو جا شبتی كرو تي الله كي بوئي كوري تارا كوخن واشاما جي پوستا گروهن كورتي پارنا كنتو عمر شما در بيتوري پرمير پوستا پائده خابر سايرا دي خاون سايرا دي بيرشا سايرا دي قطا بولي যেইমাত্র মোবাইলকে হাই তাসবির ওই পার থেকে একজন বইলা যে আপনি কে জানতে চাই আর যদি সে আল্লাহওয়ালা হয় যদি কেউ বলে মোবাইলে মেসেঞ্জারে হাই সে বলবে আমি তোমার সঙ্গে নাই কথা বলে ঠিক কিনা ফেসবুকের মধ্যে রিয়েল আইডি হোক আর ফেক আইডি হোক মেয়ের নামটা দেখলে তারা সার্চ করে রিকোয়েস্ট পাঠায় দেয় আবার কনফার্ম করে দেয় কিন্তু খবরদার মনে রাখবেন হারামের মধ্যে কখনো আরাম আসতে পারে না কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই লোকটা আল্লাহর পাগল মেয়েটা যদিও তাকে প্রেমের প্রস্তাব দিয়েছে ফাশাহি খাবাস ফাশিয়া আলাইহে ওই জায়গার ভিতরে মেয়েটা সামনে দাঁড়ায় আছে এইমাত্র কথা বলা শুরু করেছে এই ছেলেটা তো আমার আল্লাহকে ভয় করে সাথে সাথে তার অন্তরে অল বডির ভিতরে তার গায়ের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে কম্পন হতে হতে সেই জায়গার ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছে ফাজা আম্মুলাহু যখন সে বেহুশ হয়ে পড়ে গেছে ওই জায়গার ভিতরে তার চাচা আসলেন বাবার জায়গায় চাচা বাতিজার বিপদ দেখলে চাচা আগায় আসে কথা গণ ঠিক কিনা কিন্তু ফাজা আমলাহু ওই চাচা তার কাছে আসলেন আয়েশা দেখে বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে আছে ফা হামালাহু ইলা বাইতিহি তখন এই দেহটারে বেহুশ হয়ে পড়ে থাকা নিথর দেহটাকে চাচা উঠাইয়া বাড়ির মধ্যে নিয়ে গেছে বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পর মা কান্দে বাবা কান্দে ভাই কান্দে বোনে কান্দে এত ভালো একটা ছেলে আমার এমন ভাবে কেন হয়ে গেছে চিৎকার করে নাকি আল্লাহু আকবার বলা যাবে না আমার ছেলেটা এমন হয়ে গেল কেন যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ কাজা করে না আমার ছেলেটা কেন এমন হয়ে গেল গলির ভিতরে মানুষগুলো কান্না শুরু করে দিয়েছে এই মুহূর্তে যদি হঠাৎ করে একটা ছেলে এই ময়দানে স্টোক কইরা পড়া যায় তার মা শুনলে পাগলদের মতো দৌড়ায় চলে আসবে এই পৃথিবীতে কে কাকে কেমন ভালোবাসতো আমি জানি না সমস্ত মানুষগুলো নিঃস্বার্থ সকল মানুষগুলো স্বার্থে ভালোবাসে একটা মানুষ নিঃস্বার্থে ভালোবাসে এই মানুষটার নাম হলো চরম দুঃখিনী মা কথা বলেন ঠিক কিনা ওই মায়ের মনে কষ্ট দিয়া তাহিরির সামনে ওয়া শুনবা তোমার মতো বকসুতা আমি তাহিরি দরকার নাই কথা বলেন ঠিক কিনা মায়ের মনে কষ্ট দিয়া পীরের কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা আর পীরের বাড়িতে গরু লয়া যাইবা তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই কথা বলেন ঠিক কিনা